ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমরা এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। প্রতি সোমবার এবং বুধবার রাত্রি 8:30 বা সন্ধ্যে 8:30 8:35 নিয়মিত আপনাদের সঙ্গে আমি কথা বলবার জন্য, আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আসি, আজকের দিনেও আছি। প্রতি সোমবার এবং বুধবার সন্ধ্যে 8:35 নিয়মিত আপনারা আমাকে পাচ্ছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো হস্তরেখায় কর্মজীবন এবং বিবাহ জীবন, হাতের রেখায় কি কি দেখে আপনি জানতে পারবেন আপনি সার্ভিস করবেন না বিজনেস ম্যান হবেন, হাতের কোন কোন রেখা কিভাবে থাকলে আপনার পারিবারিক জীবন মারাত্মক হ্যাপি, ভীষণ ভালো, আর কোন কোন চিহ্ন বা রেখা থাকলে বিবাহিত জীবনে সমস্যা মাস্ট, বৈবাহিক জীবন ঝড় ঝাপটা বাধা বিপত্তি পুলিশি ঝামেলা আইনি ঝামেলা থাকবে। হাতের রেখায় কর্ম এবং বিবাহ জীবন, দেখুন হাতের রেখা দেখতে গেলে সবার আগে আমরা কি করি, সাধারণ মানুষ যারা কোনো জ্যোতিষীর কাছে কোনো তান্ত্রিক বন্ধুর কাছে গেলে আমরা যেমন ন্যাটাল ছকটা বিচার করি পাশাপাশি প্রত্যেকে যাই একটু হাতটা একটু জাস্টিফাই করে নেবার, আর হাত দেখা মানে আমরা বলি বা সাধারণ মানুষ যেটা ভাবে রাহু মঙ্গল শনি বৃহস্পতি রবির অবস্থা কেমন আছে, হাতের মানগুলো ঠিক আছে কি না, ভাগ্য রেখা আয়ু রেখা ঠিক আছে কি না, হৃদয় রেখা ঠিক আছে কি না, শিরোরেখা ঠিক আছে কি না, এগুলোই আমরা জোর দিই অ্যাজ এ সাধারণ মানুষ হিসাবে আমরা এটা মনে করি। কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার সে যেমন বুধ রবি শনি বৃহস্পতি রাহু শুক্র চন্দ্র মঙ্গলকে দেখবে, পাশাপাশি প্রধান যে চারটি রেখা হৃদয় রেখা শিরোরেখা ভাগ্য রেখা আয়ু রেখা এগুলো যেমন দেখবে, এগুলো ছাড়াও আরও অনেকগুলো বিষয় আছে হাতের ওপরে সেগুলো তার দেখা প্রয়োজন, যার মধ্যে আছে রং, হাতের কালার। হাতের কালার আপনাকে জীবনে সাকসেস পাওয়ানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, আমি আলোচনা করব। হাতের শেপ আকৃতি ভীষণভাবে পজিটিভিটি নিয়ে আসে। আঙুল, প্রত্যেকের যে আঙুল সেই আঙুলের যে একটা মানে লেন্থ, আঙুলের যে লেন্থ এই লেন্থ ভীষণ ইম্পর্টেন্ট, আঙুলের যে অগ্রভাগ ভীষণ ইম্পর্টেন্ট, মণিবন্ধ একদম এই যে পাটে মণিবন্ধ ভীষণ ইম্পর্টেন্ট, এগুলোর পাশাপাশি গ্রহের অবস্থান মানে হাতের গ্রহের অবস্থান রেখা এগুলো দেখতে হয়। আজকে ছোট্ট ছোট্ট পাঠে চেষ্টা করব যতটা সম্ভব আলোচনা করার। তবে এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি খাগড়াছড়ি ঠাকুরপুকুর থেকে। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের জন্যই জানতে চাইছি। কাইন্ডলি আপনার জন্ম তারিখটা আমাকে একটু বলুন। আমার জন্ম তারিখ 27/2/1973। 27/2/1973 সাল, জন্ম সময় বলুন। জন্ম সময়টাই তো আমি বলতে পারছি না, কিন্তু বুধবার। জন্ম সময় বলতে সকাল বিকেল সন্ধ্যে রাত?
রাত 9টা 10টা 11টা 12টা ঠিকঠাক জানা নেই, ঠিক আছে বাদ দিন, দরকার নেই দরকার নেই। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, যাদের জন্ম তারিখ জানা থাকলেও হয়তো জন্ম সময় জানা নেই, যেমন এই দিদিভাই, দিদিভাই আমি বলবো না, আমার মানে মাতৃস্থানীয়, আমার গুরুজন স্থানীয়, যেমন এনার যেমন জন্ম সময় জানা নেই, তাদের জন্য আমি আছি। আমি একজন হস্তরেখাবিদ, আমি হাত দেখে বলতে পারি, আমি একজন সংখ্যা তত্ত্ববিদ, সংখ্যার ওপর কিছু খেলা আছে, সংখ্যার ওপর বেস করে কিছু গণনা আছে, তার উপর বেস করে আমি প্রেডিকশান করি। যাই হোক, আপনাকে আমি মাসিমা বলে উল্লেখ করছি, কিছু মনে করবেন না। আপনি আমাকে আপনার পছন্দের একটা ফুলের নাম বলুন। জুই ফুল, জুই বললেন তাই তো? আপনার পছন্দের একটা রঙের নাম আমাকে একটু শেয়ার করুন। পিঙ্ক কালার, পিঙ্ক, গোলাপি, গোলাপি, গোলাপি। টক ঝাল মিষ্টি নোনতা তিতো, আপনি কোনটা খেতে পছন্দ করেন? আপনি আমাকে 1 থেকে 9 এর মধ্যে একটি সংখ্যা বলবেন। 7। 10 থেকে 100 এর মধ্যে আরেকটি সংখ্যা বলবেন। 21। আপনি টিভির সামনে আছেন? টিভির দিকে একটু মানে আপনি লক্ষ্য করুন, হাত, আপনার হাত, আপনার হাতটা লক্ষ্য করুন, ঠিক এই দুটো সাইড, এই দুটো সাইড একটু ধরে এরকম চাপুন তো, দেখুন ঠিক এই শনির আঙুলের নিচে ঠিক এই জায়গাটি একটা খাল টাইপের হচ্ছে, লক্ষ্য করে দেখুন তো। বাম হাতটা লক্ষ্য করুন, বাম হাত হয়েছে, হ্যাঁ অথবা না বলবেন, হয়েছে হ্যাঁ অথবা না বলবেন। আমি চিহ্নর কথা বলিনি, আমি আপনাকে চিহ্নের কথা বলিনি, কি বললাম এই দুটো সাইড হালকা করে একটু চাপুন, এরকম ভাবে চাপুন হালকা করে, এই যে আঙুলটা, আঙুলটার নিচে দেখুন একটা ড্রেন টাইপের, যেমন হয় না ড্রেন মানে নিচু হয়ে গেছে জায়গাটা, এই জায়গাটি, কি বললাম বোঝা গেল? ঠিক এই যে শনির আঙুলের নিচের জায়গাটা দেখুন একটা ড্রেন, মানে জল পাশে যেন একটা ড্রেন তৈরি হয়ে গেছে, কি বললাম বোঝা গেছে? দ্বিতীয় আরেকটি মানে বিষয় লক্ষ্য করুন, ঠিক বৃহস্পতির আঙুলে ঠিক এখান থেকে একটি রেখা দেখুন বাইরের দিকে বেরিয়ে গেছে, বাইরের দিকে বেরিয়ে গেছে, ঠিক এরকম জায়গা দেখুন, এখানে লক্ষ্য করে দেখুন, এই ঠিক এরকম জায়গাতে, এই ঠিক এরকম জায়গাতে, ঠিক বললাম না ভুল বললাম? আপনি আমার আগে হাত দেখিয়েছেন? না দেখাননি? না আমি কাউকে দেখাই, আমাকে, আমাকে দেখিয়েছেন? আরো একটা রেখা আপনাকে বলবো, দেখুন এরকম জায়গায় দেখুন এরকম কাটা কাটা করে একটা রেখা রয়েছে, হালকা মানে স্পষ্ট নয়, লক্ষ্য করে দেখুন এখানে কাটা কাটা ভাঙা ভাঙা, হালকা হালকা, ইয়েস হালকা হালকা কাটা কাটা ভাঙা ভাঙা, একদম ডাইরেক্ট এরকম ভাবে নেই, আছে ঠিক এরকম ভাবে ডাইরেক্ট নেই, আছে ঠিক এরকম ভাঙা ভাঙা কাটা কাটা অস্পষ্ট, ঠিক বললাম? এখানে একটি রেখা আছে দেখুন, এখানে একটি রেখা আছে কিন্তু সেটা দেখুন কাটা, আমি আপনাকে 3-4টে পয়েন্ট বললাম, মিলেছে না মেলেনি? মিলেছে, মিলেছে। আপনার জন্ম তারিখ আমি জানি না, আপনাকে হাত আমি দেখেছি দেখিনি, শুধুমাত্র আপনার কাছ থেকে আমি 5টা জিনিস জিজ্ঞাসা করেছি, রং, ফুলের নাম, টেস্ট, দুটো সংখ্যা, তাই না? আমি তো 5টা জিনিস জিজ্ঞাসা করলাম তাই তো? আপনার মেন প্রশ্ন হলো, মেন প্রশ্নটা পড়ে যাচ্ছি, আপনি প্রচন্ডভাবে মেন্টালি দিক থেকে তো দুশ্চিন্তার মধ্যে থাকেন, আপনার রাতে ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না, পারিবারিক বিষয় নিয়ে, পারিবারিক বিষয় নিয়ে আপনি প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে থাকেন, আপনার নিজের কাছের মানুষের দ্বারা আপনার শত্রুতা তৈরি হয়ে আছে, একদম ঠিক হতে বাধ্য, আচার্য শ্রী দুলাল বয়সটা হয়তো কম,
কিন্তু দেখবেন এটা বড়টা উচিত নয়। বাজারে কিছু কিছু লঙ্কা আছে এইটুকু, যেটাকে আমরা প্রবাদে বলি যে ধানি লঙ্কা, আপনাদের আশীর্বাদে সেই ধানি লঙ্কা হয়েছি আমি। সমস্যা অনেকগুলো আছে, আপনার অপারেশন হয়েছে, অপারেশনের যোগ আছে, আপনার অপারেশন হবে বা অপারেশনের যোগ আছে, লোয়ার পার্টে হয়েছে, লোয়ার পার্ট অপারেশনের যোগ আছে, অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন, প্রচণ্ডভাবে গোপন শত্রু রয়েছে আপনাদের, বিভিন্নভাবে তারা কিন্তু কন্টিনিউ ডিস্টার্ব করছে, কন্টিনিউ ডিস্টার্ব করছে, আপনারা কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, সমস্ত কিছু তারা যেন সিসিটিভি ক্যামেরায় যেমন দেখে ঠিক সেরকম ওয়াচ করছে। এবং আপনাদের বাড়ির আয় উন্নতি এই মুহূর্তে আটকে যাচ্ছে। কি বললাম, বোঝা গেল? আয় উন্নতির জায়গাটা ডিস্টার্ব। যদি মনে হয় আমি আপনার সন্তান তুল্য, যদি মনে হয় এই সমস্ত জায়গা থেকে বেরোতে হবে, তাহলে বলবে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? নিচের নম্বর আছে দেখুন, এই নম্বরে একবার একটু ফোন করুন। আপনার বেহালা ঠাকুরপুকুর থেকে সব থেকে কাছে হবে বালিগঞ্জের গড়িয়াহাট। আমি যতদূর জানি ওখান থেকে একাধিক বাস আছে, একাধিক গাড়ি আছে। প্রতি বুধবার করে আমি বালিগঞ্জের গড়িয়াহাটে বসি, প্রতি বুধবার করে গড়িয়াহাট চেম্বারে আপনারা আমাকে নিয়মিত পাবেন। যারা সোমবারে দেখাতে চান দমদমে, তারা অবশ্যই সোমবারে দমদমের জন্য অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন, নিচের নম্বরে ফোন করতে হবে। মঙ্গলবার ব্যারাকপুরে আছি আমি, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবারে হাওড়া ময়দানে, প্রতি মাসের দুটো শুক্রবারে মেচেদায়, দুটো শনিবার শ্যাবড়াফুলি, অপর দুটো শনিবার বর্ধমান, মাসের দুটো রবিবার কৃষ্ণনগর। যারা দূরবর্তী অঞ্চলের মানুষ সমস্যায় ভুগছেন, অর্থনৈতিক জায়গা থেকে ডিস্টার্বে পড়ে গেছেন, কর্মের দিক থেকে ডিস্টার্বে পড়ে গেছেন, আয় উন্নতি হচ্ছে না, ইনকাম করছেন এক হাতে, বেরিয়ে যাচ্ছে পাঁচ হাতে, মেয়ের বিবাহ দেবেন পাত্র পাচ্ছেন না, বা মেয়ের বিবাহ দিয়েছেন দাম্পত্য জীবন শেষ, পারিবারিক জীবন নষ্ট হয়ে গেছে, আচার্য শ্রী দুলাল আপনাদের কাছের মানুষ, আপনাদের ভাই বা আপনাদের দাদা, প্রতিশ্রুতি দিতে পছন্দ করেন, একদম নিশ্চিত রেজাল্ট যে দেয় আচার্য শ্রী দুলাল। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, লক্ষ্য করে দেখুন হাতের দিকে, ছোট ছোট পাঠে আজকে আলোচনা করব। প্রথমত, ভালো কর্ম, সেটা বিজনেস হতে পারে, সেটা সার্ভিস হতে পারে, কাদের হবে? যাদের এই সাইট এবং এই সাইট অনেকটা ঠিক এরকম টাইপের, অর্থাৎ একটা স্কোয়ার শেপ, এই যে শেপটা এই শেপটা নয়, ঠিক এই যে শেপটা ঠিক এরকমভাবে হবে, অর্থাৎ একটা স্কোয়ার শেপ টাইপের হবে, মণিমন্দটা চওড়া হবে, এরকম সরু চওড়া নয়, এরকম চওড়া যাতে হয় তারা সহজে প্রতিষ্ঠা পায়, এটা যদি নাম্বার ওয়ান পয়েন্ট হয়। নাম্বার দু পয়েন্ট, এই যে শেপটা টোটাল করতলের যে শেপ আর আঙুলের যে শেপ, ঠিক এটা হবে আড়াই ইষ্টু সাড়ে তিন, আড়াই সাড়ে তিন, আরও যদি বলি এটা পাঁচ, এটা হবে সাত, ঠিক এরকম ইষ্টুতে বিভক্ত হয়। যারা ভালো সার্ভিস বলুন, ভালো ব্যবসায় বলুন, যারা প্রতিষ্ঠিত হয় তাদের, এই যে মাথা আঙুলের যে অগ্রভাগ, অগ্রভাগটা ঠিক এরকম সূচালো হবে না, অগ্রভাগটা হবে ঠিক এরকম স্কোয়ার শেপের টাইপের হবে, সূচালো হবে না। এই তিনটে অবশ্যই মাথায় রাখবেন। চার নম্বর বিষয়, হাতের কালার, হাতের কালার ভীষণ ইম্পর্টেন্ট, হাতের কালার হবে অবশ্যই পিঙ্ক এবং ইয়েলো দুটো মিক্সড, গোলাপি এবং হলুদ দুটো মিক্সড হবে, জীবনে তারা কর্মজগতে সাকসেস পাবেই। আমি হস্তরেখাবিদ, বিভিন্ন মানে সমাজে প্রতিষ্ঠিত বিভিন্ন মানুষ আমার কাছে আসে, নেই নেই করে
মানে কয়েক হাজার ক্লায়েন্ট আমি দেখছি যারা জীবনে এখন এই মুহূর্তে হয়তো টেলিভিশনে কাজ করছে, টালিগঞ্জের বিভিন্ন সিরিয়াল বলুন সিনেমায় বলুন কাজ করছে, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে রয়েছেন, পুলিশ প্রশাসনে আছেন, সেনা বিভাগে আছেন, বা ব্যবসায়ীর দিক থেকে এত পজিটিভ লাইনে আছেন যাদের অ্যাড আমরা টিভিতে দেখি অ্যাজ এ ব্যবসায়ী হিসাবে, তাদের হাতে আমি দেখেছি, আমি এগুলো জানি বলেই কথাগুলো বলছি। কারণ যে সিমটমগুলো আমি বললাম এই যে চারটে বা পাঁচটা, এগুলো থাকবেই, এগুলো থাকবেই, জীবনে প্রতিষ্ঠিত ব্যক্তি হতে গেলে এগুলো থাকবে, সফলতম মানুষ হতে গেলে এগুলো থাকবে, সেটা কর্ম যে কর্ম হোক, সাকসেস যেভাবে হোক, বিজনেস হোক বা সার্ভিস হোক, এগুলো কিন্তু মাস্ট থাকতে হবে। আরো কয়েকটা বিষয় বলবো। নমস্কার। ১৯৮৮ জন্ম সময় বলুন। সকাল ১১:৩৫। জন্মস্থান কলকাতা। অক্টোবর মাসের ৭ ১৯৮৮ শুক্রবার ছিল জন্মবার। সকাল ১১:৩৫ কলকাতাতে জন্মগ্রহণ করেছিল। সিংহ রাশি, ধনু লগ্ন, মঘা নক্ষত্র, দেবাড়িগণ রাক্ষসগণ, চন্দ্রগ্রহের মহাদশা চলছে, কেতু গ্রহের অন্তর্দশা চলছে। বিবাহ দিয়েছেন? রবি বুধের একটা কানেকশন, খুব সুন্দর কানেকশন। দশম হলো কর্ম, সেখানে এই কানেকশনটা থাকা মানে তারা জীবনে সাকসেস পায়। কিন্তু এর ক্ষেত্রে ডিস্টার্বটা কোথায় হয়েছে? দশম অধিপতি দশম স্থানে থাকলেও সেটি রবির কারণে দগ্ধ, রবির কারণে দগ্ধ মানে পোড়া, পুড়ে যাওয়া। পাশাপাশি সেটি বক্রী অবস্থায় রয়েছে। বক্রী মানে বুধ বক্রী আছে না? বুধ বক্রী, অর্থাৎ এখানে বলছি, আমি বলছি বলছি ফলে এই যে জায়গাটা দশম স্থানটা ডিস্টার্ব হয়ে গেল। সুতরাং এই জায়গাটাকে অবশ্যই একটু সংশোধন করুন। সেকেন্ড যে বিষয় সেটা হলো এই জন্মছকে ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ তৈরি হয়ে আছে। লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে মঙ্গল রেক্টোগেট হয়ে আছে। যে কোনো জাতক যারা মাঙ্গলিক যোগে আবদ্ধ হয় তাদের কর্মজীবন, তাদের বিবাহিত জীবন দুটো সাইড থেকে কিছু না কিছু ডিস্টার্ব দেয়। মেয়েদের যেমন বিবাহিত জীবনে চূড়ান্তভাবে ডিস্টার্ব দেয়, ছেলেদের কর্ম বেশি দেবে, বিবাহেতে কিছুটা দেবে। এখানে সেই জায়গাটা তৈরি হয়ে আছে। আমি একচুয়ালি অনেকের কাছে গেছিলাম, সংস্কার করেছি, কিন্তু স্যার কিছু কাজ হয়নি। কিছু মনে করবেন, একটা কথা আপনাকে বলি। আজকে যে কথাটা আমি বলছিলাম, আমার বয়সটা হয়তো কম, কিন্তু এই অল্প বয়সে মানে আমার অ্যাস্ট্রোলজিক্যাল যে বয়স সেটা অনেকটাই বেশি। দেখি সোমবার আর বুধবার প্রতি সময়। কিন্তু কি বলবো, মানে পতিত যশা যাদের নাম বিভিন্ন সময় আমরা পাই, এরকম বহু জ্যোতিষ বন্ধু বা তান্ত্রিক বন্ধুর বহু ক্লায়েন্ট যারা আমার কাছে আসছে, কি চাকরিটা হবে, মানে কোন চাকরির যোগ আছে কিংবা ব্যবসা যদি কিছু করে সেটা কি হবে জিজ্ঞাসা করছি। আপনাকে আমি পরিষ্কার বলছি, দশম স্থানটা প্রচন্ড ডিস্টার্ব, ভৌমযোগে আবদ্ধ হয়ে আছে, নবম স্থানে অশুভ কেতু বসে আছে। এই তিনটে সেক্টর যদি সঠিকভাবে যদি সংশোধন হয় তাহলে ও জীবনে প্রতিষ্ঠা পাবে, বিজনেসও করতে পারবে, পাশাপাশি ও সার্ভিসও করতে পারবে। আপনি আপনি আমার সঙ্গে পরে যোগাযোগ, ক্রিয়েটিভ জায়গা অবশ্যই আছে, ভালো ড্রয়িং করতো বাচ্চাবেলায়। আচ্ছা ভালো, আচ্ছা নয় হ্যাঁ অথবা না বলবেন, বাচ্চাবেলায় ড্রয়িং শিখেছিল?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না শিখেছিল, গান শিখেছে একদম, কিন্তু সেটাকে কিন্তু কন্টিনিউ রাখতে পারেনি। না না, কন্টিনিউ মানে এটা করছে, গতানুগতিক চলছে, সেরকম জায়গা থেকে কোনো ইনক্রিজমেন্ট হচ্ছে না। ওর প্রফেশন জায়গাটা খুব ভালো, যদি এই তিনটে সেক্টর একটু সঠিকভাবে সংশোধন করতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সঠিকভাবে সংশোধন করুন, আগামী 1.5 বছরের মধ্যে উঠে দাঁড়াবে। আচ্ছা, সঠিকভাবে সংশোধন করুন, অর্থ খরচ করাটা বুদ্ধিমানের কাজ নয়। না না, নিশ্চয়ই নিশ্চয়ই, 1,00,000 টাকার আমি রেমেডি করলাম, 1,00,000 টাকার আমি হোমযজ্ঞ করলাম, এটা সঠিক কাজ নয়। অর্থ দিয়ে কখনোই সঠিক কাজ পাওয়া ওভাবে যায় না, সঠিক পন্থা মেনে, সঠিক নিয়ম মেনে যদি কাজ করা যায় তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট হবে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, এর ছক তাতে সঠিকভাবে যদি কাজ করা যায়, আগামী আমি খুব বেশি হলে 1.5 বছর আমি টাইম নিয়েছি, এই জীবনে সাকসেস পাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সাকসেস পাবে, দায়িত্ব নিয়ে বলছি সাকসেস পাবে, আমি এতটাই নিজের প্রতি কনফিডেন্স, কারণ ওর কয়েকটা সেক্টর ডিস্টার্ব, সেগুলোকে সঠিকভাবে রেখে দেয় আর কিচ্ছু নয়। এরকম অনেক দর্শক বন্ধু আছেন যারা ভুরি ভুরি টাকা নষ্ট করেছেন, প্রতিশ্রুতি বহু পেয়েছেন, রেজাল্ট বিগ জিরো, জীবনে একবার, ওয়ান টাইমস একবার আসবেন। নমস্কার। নমস্কার, সুভাষ ঘোষ বলছি রানাঘাট থেকে। সুভাষ ঘোষ রানাঘাট থেকে, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার ডেট অফ বার্থটি বলুন। ডেট অফ বার্থ হচ্ছে জুন মাসের 10 তারিখ 1993 সাল। জুন মাসের 10 তারিখ 1993। 93, জন্ম সময় বলো। 3টে AM। 3টে AM, 3টে 5, হ্যাঁ 3টে 5 AM। ঠিক আছে, জন্ম জন্মস্থান বলো। রানাঘাট। রানাঘাট, একদম শেষ টাইমে ফোন করেছো তুমি, দেখি কতটা বলতে পারি। তুমি যে ডেট অফ বার্থ আমাকে বলেছো, বুধবারের রাত সকাল হলে বৃহস্পতিবার, তাই তো? বৃহস্পতিবার। মকর রাশি, মেষ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র রাক্ষসগণ, বৃহস্পতির মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে, লাস্ট দু বছর হলো নিজের কোনো গুরুজন, নিজের কোনো প্রিয়জন, নিজের রিলেটিভ সাইড থেকে কেউ না কেউ গত হয়েছে, ঠিক না ভুল? রিলেটিভ থেকে একটু সাইড, হ্যাঁ গেছে। ইয়েস আর নো, একদম এভাবে বলবে। রিলেটিভ থেকে একজন গেছে, আমি যেটা বললাম সেটা ইয়েস না রং? ইয়েস, একদম এভাবে বলবে, দাদা ঠিক বলেছো, হ্যাঁ দাদা ভুল বলেছো না, মাঝামাঝি শব্দ নয়, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক ঠিক। তুমি যেটা জানতে চাইছো সেটা হলো তোমার কেরিয়ার কি করবে, ঠিক না ভুল? ঠিক। কিছু মনে করো না ভাই, তোমাকে একটা কথা বলবো, তোমার বাস্তুটাকে একটু ঠিক করো, তোমার বাস্তুটাকে ঠিক করো, এই বাস্তুতে কেউ না কেউ ছোট ছোট রোগে, ছোটখাটো রোগে ভুগছেন। বলো, সাউন্ড বলো, ইয়েস আর নো? ইয়েস। কে ভুগছেন? আমি তো বললাম এটা কন্টিনিউ নয়, মাঝে মধ্যে ছোটখাটো রোগে ভুগবে। তোমার হাতে ইনকাম হচ্ছে, খারাপ হচ্ছে না, ইনকাম হবে, কিন্তু মাসের শেষে দেখবে প্লাস মাইনাস করে কেমন যেন অর্থ নেই, এরকম একটা অবস্থা হচ্ছে না? হ্যাঁ এরকমটা হচ্ছে, ইনকামের এটা মানে কোন লাইনে গেলে, কোন লাইনে গেলে ভালো হয়। দেখো অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে, তুমি যদি মনে করো নিচের নম্বরে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে একটু যোগাযোগ করো, একাধিক চেম্বার আছে তোমাদের কাছাকাছি, যে চেম্বারটা তোমার কাছে মনে হবে সেই চেম্বারে অবশ্যই একটু যোগাযোগ করো। আচার্য সিদ্দল, তোমাদের দাদা, তোমাদের ভাই, আপনাদের সন্তান তুল্য, যেটা পারবো ইয়েস, যেটা পারবো না না, মুখের উপর বলে দেবো, ঠোঁটকাটা মানুষ আমি, একদম পরিষ্কার বলতে পছন্দ করি, প্রবলেম আপনার থাকতেই পারে তার সমাধান অবশ্যই আছে। আচার্য সিদ্দুলাল, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।